15,000 থেকে 6 ঘন্টা আর আমি যত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কেউ যদি আমার চ্যানেল থেকে আসে তাহলে কি কিছু অনার করা হবে? আমি আজকে আপনাদেরকে এমন একটা শপে এনেছি যে শপে আসলে আপনারা একদম খুব কম প্রাইসের মধ্যে নতুন কন্ডিশনে ইউজ ল্যাপটপ গুলো পেয়ে যাবেন। তো আমার পিছনে কিন্তু এখানে আপনার অনেক ল্যাপটপ দেখতে পাচ্ছেন, এই ল্যাপটপ গুলো প্লাস এমন আরো ল্যাপটপ আছে এই শপের মাঝে, সবগুলো ল্যাপটপ আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আমি নিজে দেখেছি এখানে যে প্রাইসগুলো সবগুলো প্রাইস খুবই কম, তবুও প্রাইসটা যাচাই বাছাই করার কাজ হচ্ছে আপনাদের। এখানে ভিডিও বানানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমি শুনেছি এখান থেকে যদি কোনো একটি ল্যাপটপ সেল হয় তাহলে তার কিছু একটা অংশ গরিব মিসকিন এতিমদের কাছে চলে যায়। তার জন্য আমি ভাবলাম আপনাদের জন্য খুব দ্রুত একটি ভিডিও বানিয়ে ফেলি, তাতে করে যেন অন্তত গরিব মিসকিনের জন্য যেন অন্তত কিছুটা ফায়দা হয়। তো বন্ধুরা আর কথা বলছি না, চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ইমরান টিমের চ্যানেলটিকে এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যেন সবার আগে সব ভিডিও আপনি একেবারে সবার প্রথমেই পেয়ে যান। এখানে আছেন জুয়েল ভাই, আজকে আমাদেরকে জুয়েল ভাই হেল্প করবে তার ল্যাপটপের সকল প্রাইস সব কিছু নিয়ে। তো ভাই ভালো আছেন? আপনাদেরকে বলে দেন আপনার এই শপটা কোথায় এবং মানুষ আসলে কিভাবে আসবে? আপনার হচ্ছে দুই ওয়েতে কিনতে পারে, এক হচ্ছে মতিঝিল সিটি সেন্টারের ঠিক পেছনে, হ্যাঁ, আজিজ ভবন লিফটের 4 503 নম্বর অফিস, আর দুই নম্বর হচ্ছে মতিঝিল থানার পাশে, হ্যাঁ, আজিজ ভবন আপনার লিফটের 4 503 নম্বর। আমাদেরকে শুরুতে কোন ল্যাপটপটি দেখাবেন? শুরুতে আমি কম বাজেটের মধ্যে ভালো একটা ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে ডিল, এটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজ। ওকে স্যার, ল্যাপটপটি দেখতে এরকম ফ্রেশ কন্ডিশনে আছে তো? এটা না ফ্রেশ কন্ডিশন আছে, এগুলো কোনো রিপেয়ার বা এমন কিছু হয় না তো? না না, এটা যদি আমরা কেউ যদি প্রমাণ করতে পারে যে আমাদের ল্যাপটপ হচ্ছে রিপেয়ার করা বা সার্ভিস করা, হ্যাঁ, কপি ল্যাপটপ, তাহলে আমরা 50,000 টাকা দিব তাকে জরিমানা। কোরাই ফাইবার 500 হার্ড ডিস্ক 4G মিলে, এটার মধ্যে কিন্তু সিম কার্ড ইউজ করা যায়। এর প্রাইস কত পড়বে? এর প্রাইস পড়বে 14,500 টাকা, মাত্র 14,500 টাকা। এই সিরিজের একটা ল্যাপটপ, খুবই ভালো ল্যাপটপ, এটা 360 ডিগ্রি রোটেট, এটা মেবি টাচ স্ক্রিন না? টাচ স্ক্রিন 360 ডিগ্রি রোটেট। আচ্ছা দেন, তো বন্ধুরা আমি একটু টাচ করে দেখাচ্ছি ল্যাপটপটা। ওয়াও, এটা টাচ কিন্তু সুপার ফাস্ট, খুবই ফাস্ট কাজ করতেছে টাচটা। SSD দেয়া আর RAM দেওয়া কত জিবি? আর 4GB RAM দেয়া, 4GB RAM দেওয়া আছে, পরে কিন্তু ব্যাকলাইট আছে, ব্যাকলাইট আছে আবার। ওয়াও, জোস্ত সিম কার্ড ইউজ করতে পারবে, সিম কার্ড ইউজ করা যাবে, বাহ। আর ব্যাকআপটা বলেন 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ হবে? 5 থেকে 6 ঘন্টা, এটা তো দেখা যায় একটা ফ্ল্যাগশিপ ল্যাপটপ, এটা কি ট্যাব হিসেবে চালাতে পারবো? হ্যাঁ, ট্যাব হিসেবে অবশ্যই চালাতে পারবো। ও মাই গড, ট্যাব হিসেবে চালাতে পারবো জোস্ত, হ্যাঁ, একদম ট্যাব লাইন মধ্যে। এটা হচ্ছে আপনার 21,490 টাকা, মাত্র 21,490 টাকা। ওয়াও, 21,490 টাকা হচ্ছে ওনার আস্কিং প্রাইস, আপনি হয়তো আমার কথা বলে আরো 500 টাকা হয়তো ডিসকাউন্ট পেতে পারে, তাই না? হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে ভিজুয়াল সিরিজের রিবুক 9480, এটা হচ্ছে মডেল, এটা পুরাই 7 এর 4 জেনারেশন। এখানে মেবি ফিঙ্গারপ্রিন্ট আছে? হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট আপনার হচ্ছে সিম্পল ইউজ করা যায়। এটার মধ্যে কিন্তু আপনি অনলাইনে যারা শপিং করে, হ্যাঁ হ্যাঁ, তারা কিন্তু এটার মধ্যে স্মার্ট কার্ডটা আছে না, ওটা ইউজ করতে পারবে। কিভাবে? স্মার্ট কার্ডটা যে আছে, ওয়াও, ক্রেডিট কার্ড ইউজ করতে পারবে দোস্ত, হ্যাঁ, বাহ। সো এর প্রাইস কত? এটা হচ্ছে 23,490 টাকা,
মাত্র 23,490 টাকা। আর এটা হচ্ছে খুব স্লিম ল্যাপটপটি, দেখতে আমার কাছে দেখতে খুব স্লিম লাগতেছে। তবু আপনারা যারা নেবেন তারা কিন্তু এগুলো দেখে নেবেন, ফ্রেশ কন্ডিশনে হলে আপনাদের ভালো লাগবে নেবেন। আমি ওনাদের দোকানের ঠিকানা সব কিছু শুরুতে বলে দিয়েছি এবং ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু আমি সব কিছু অ্যাড করে রেখেছি। আচ্ছা আরেকটা জিনিস, কেউ যদি যে কোনো ল্যাপটপ আপনার থেকে কুরিয়ার করে নিতে চায় সেটা কি সম্ভব? হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে আমরা, কুরিয়ার হচ্ছে কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠাই, পুরো বাংলাদেশ পাঠাই। 7.4.0 এটা কোরাই 5 এর 4 জেনারেশন, 500 GB হার্ড ডিস্ক আছে, 4 GB র্যাম আছে। সো এটার প্রাইস পড়বে কত? এটা পড়বে মাত্র 19,999 টাকা। আরো কিছু টাকা ডিসকাউন্ট দিবেন। ওকে, খুব পপুলার একটা ল্যাপটপ। এটা কি G1 না G2? G1। আচ্ছা, 500 GB হার্ড ডিস্ক, 4 GB র্যাম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তারপর সিম কার্ড ইউজেবল, স্মার্ট কার্ড ইউজেবল, এটা তো স্মার্ট কার্ড ইউজ করা যাবে। সো এটা কোন জেনারেশনের? এটা 4 জেনারেশন, আর G2টাও কিন্তু আমাদের কাছে পাওয়া। G2টা মানে এটা আপগ্রেড ভার্সন, ওইটা আবার পঞ্চম জেনারেশন? হ্যাঁ, ওটা পঞ্চম জেনারেশন, এটা আছে চতুর্থ জেনারেশন। আচ্ছা, তো এটার প্রাইস পড়বে কত? এটা পড়বে মাত্র 20,500 টাকা। 20,500 টাকা, 850, এটা কি 840-এর উপরের ভার্সন? হ্যাঁ, 850টা, এটা হচ্ছে আপনার 5th জেনারেশন, পঞ্চম জেনারেশন, 15.6 ডিসপ্লে। এটা হচ্ছে যারা গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য খুবই ভালো একটা ল্যাপটপ। এটা 15.6, মানে এটা ডিসপ্লে টেস্ট সাইজটা একটু বড়। হ্যাঁ, আচ্ছা, মানে অন্যান্যগুলো যেমন 14.1 হয়, এটা হচ্ছে 15.6। যারা গ্রাফিক্সের কাজ, প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য এটা খুবই ভালো। আচ্ছা, এর প্রাইস পড়বে কত? এটা 256 SSD, 4 GB র্যাম হবে, পড়বে হচ্ছে 23,990 টাকা। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে ওখানে G1 দেখেছিলাম, এটা হচ্ছে G2। ওকে, সো ডিজাইনটা কিন্তু দুইটারই প্রাইস সেম না? হ্যাঁ, সেম রকম, শুধু হচ্ছে G2টা হচ্ছে 5th জেনারেশন, পঞ্চম জেনারেশন। আচ্ছা, তো আমি দেখাচ্ছি, এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর, এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে। এই যে ফিঙ্গারপ্রিন্টের মাঝে একটা আপনার মেজর চেঞ্জ লক্ষ্য করবেন, এটা হচ্ছে ব্ল্যাক কালারের আর এটা হচ্ছে কিছুটা সিলভার কালার। এর প্রাইস পড়বে কত? এটা পড়বে হচ্ছে 22,000 টাকা। 22,000 টাকা। আচ্ছা বন্ধুরা, এখানে কমন ল্যাপটপগুলো আমি দেখালাম, প্রতিটা ল্যাপটপ কিন্তু আপনি তবু 500-1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন আপনি যদি আমার চ্যানেল থেকে আসেন। যেগুলো হচ্ছে 500-1,000 টাকা আপনি বর্তমানে ডিসকাউন্ট দিচ্ছেন, এটা কি কতদিন পর্যন্ত হবে, এটা কীভাবে দেবেন? স্টক সীমিত, 50 পিসের মতো আমাদের স্টক আছে। আমাদের কিন্তু মিরপুরে আরও শোরুম আছে, মিরপুরে আরও শোরুম আছে, আর আমরা এখন আছি মতিঝিল। আচ্ছা, তারপর আমাদের কি আর দুই একটা ল্যাপটপ দেখানো যায় মিড রেঞ্জের মাঝে? আপনার হচ্ছে এই ল্যাপটপটা দেখতে পারেন, এটা হচ্ছে অনেক স্মার্ট একটা ল্যাপটপ, ল্যাটিটিউড E7450। হ্যাঁ, এটা খুবই কমন একটি ল্যাপটপ এবং খুবই ভালো, এটা কোরাই 7 এর ভার্সন। হ্যাঁ, কোরাই 7, ওয়াও, 5th জেনারেশন। এটা এটার মাঝে তোমার কোরাই 5ও হয়? হ্যাঁ, কোরাই 5ও হয়, এটা আমাদের কাছে আছে। আচ্ছা, আর বিজনেস সিরিজের যে কোনো ল্যাপটপ লাগলে আমাকে ফোন দিবেন, যে কোনো ল্যাপটপ আমি দিতে পারবো। বিজনেস সিরিজ প্লাস অনেক আছে গেমিং করে, গেমিং এর গুলো হবে, গেমিং, ফ্রিল্যান্সিং বা যে কোনো ল্যাপটপ, যে কোনো ল্যাপটপ আমাকে বললে আমি দিতে পারবো, সবার থেকে ইনশাআল্লাহ সবার থেকে কম প্রাইস, কম প্রাইসে দিবেন। আচ্ছা, সো এর প্রাইস পড়বে কত? এটা পড়বে 25,000 টাকা। 25,000 টাকা কোরাই 7 এর, আর যদি কেউ কোরাই 5 এর টানে? এটা কোরাই 5 নিলে 21,900 টাকা পড়বে মাত্র, 21,900 টাকা। এখানে কিন্তু আরো প্রচুর পরিমাণে ল্যাপটপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ল্যাপটপটা কি, এটা কি আমরা পূর্বে দেখেছি? এটা, হ্যাঁ, এটা ফোলিও হচ্ছে 9470, 3rd জেনারেশন, 9470। ওখানে মেবি আমরা 9480 দেখেছিলাম এটা, আর এটা হচ্ছে এর আগের ভার্সনটা। তো এর কনফিগারেশন কি কি আছে? এটা হচ্ছে 500 GB হার্ড ডিস্ক, 4 GB RAM। হুম হুম, এবং এটার প্রাইস পড়বে কত? এটার প্রাইস পড়বে মাত্র 19,500 টাকা। 19,500 টাকা, এটা কিন্তু খুব স্লিম একটি ল্যাপটপ। এটা এটা 15,500 টাকা, 500 GB হার্ড ডিস্ক, 4 GB RAM। আর তার উপরেরটা? তারপরেরটা এটা, হ্যাঁ, ওরাই 5, 19,500 টাকা। সো এর প্রাইস পড়বে কত আর কনফিগারেশন কি? এটা হচ্ছে আপনার 500 GB হার্ড ডিস্ক, 4 GB RAM, হুম হুম, আপনার ওরাই 5 এর 3rd জেনারেশন, এটা 15,000 টাকা পড়বে, 15,000 টাকা। আচ্ছা, আর এখানেও কিন্তু আরও অনেকগুলো ল্যাপটপ আছে, যাদের বাজেট মিড রেঞ্জের বাজেট অথবা লো রেঞ্জের বাজেট, তারা কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি ওনাদের শপ অ্যাড্রেস সব কিছু কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। এটা এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা। এর কনফিগারেশন কি? ওয়াও, আচ্ছা, এটা হচ্ছে কোরে 5-এ যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন, কোরে 5-এর 3rd জেনারেশন, প্রাইস পড়বে 15,000 টাকা, 500 GB এবং 4 GB। ওকে, এখানে কিন্তু আরও HP ল্যাপটপ আছে, SRR ল্যাপটপ আছে, থিঙ্কপ্যাড আছে, ডেল আছে, HP আছে, আসুস আছে, যে কোনো ল্যাপটপ কিন্তু এখানে পেয়ে যাবেন। আর ইয়ার মডেলগুলো কিন্তু এখানে আছে। $19,500
মাত্র 19,000 টাকা। ওয়াও গাইস, আমি কিন্তু দেখতেছি এটা একদম সম্পূর্ণ নিউ কন্ডিশনে আছে। এটা একটু নিচে নামান, আমরা একটু ভালোভাবে দেখি। এটা একদম নিউ কন্ডিশনে আছে, 100% নিউ লুকের মধ্যে আছে। কেউ যদি নিতে চান তাহলে কিন্তু এটাও নিতে পারেন, প্রাইস হবে মাত্র 19,000 টাকা। 19,000 টাকা আপনার পরে থাকবে, ফোর্থ জেনারেশন কিন্তু সবাই দিতে হবে, সবাই দিবে না, রাইট? ওকে, সে ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর, কিন্তু ডিজাইনটা স্লিমও আছে মোটামুটি। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পেলেন এখানে যতগুলো ল্যাপটপ, সবগুলো ল্যাপটপ একদম নিউ কন্ডিশনের ল্যাপটপ। সো আর যেইগুলো ল্যাপটপ নেন না কেন, আপনি কিন্তু দেখে নেবেন, দেখে যদি নিজের মন পছন্দ হয় তাহলে কিন্তু আপনি ল্যাপটপগুলো নেবেন, আর অন্তত একবার কিন্তু তাদের শপটা আপনি ভিজিট করতে পারেন। তাদের দোকানের কার্ডটা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কীভাবে দিবেন? এটা হচ্ছে 10 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তার মানে 10 দিনের মাঝে যদি ল্যাপটপে কোনো প্রকার কোনো সমস্যা পায় তাহলে ডাইরেক্ট ল্যাপটপ রিপ্লেস করে দেবেন। ল্যাপটপ রিপ্লেস করে দিই, প্লাস হচ্ছে আপনার আমরা এই সুবিধাটাও দিচ্ছি যে কোনো স্ক্র্যাচ ফেলবেন না। আপনি যদি আপগ্রেড মডেল লাগে আমি আপগ্রেড মডেলটা, আপগ্রেড মডেলটা দিয়ে দেবেন, মানে ওটার বদলে উপরে মডেল দিয়ে দেবেন। আচ্ছা, স্ক্র্যাচ ফেলানো যাবে না। আচ্ছা, মানে কোনো দাগ ফেলানো যাবে না। আচ্ছা, তো আপনাদের দোকানে কার্ডটা আমরা দেখতে চাই। তো বন্ধুরা, এটা হচ্ছে ওনাদের দোকান, দোকানের নাম হচ্ছে ল্যাপটেক, সিটি সেন্টার ঠিক পিছনে আজিজ ভবনের 4th তলায় আসলেই কিন্তু আপনারা এই দোকানটা পেয়ে যাবেন। আর এখানে বাকি বিস্তারিত সব কিছু দেখতে পাচ্ছেন, লেখা আছে অফিস রং 503, যেটা হচ্ছে 4th floor, আজিজ ভবন 93, মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা 1000। ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই দুটি ফোন নাম্বার আপনারা একটু কষ্ট করে চেক করতে পারেন ভিডিও ডিসক্রিপশন, অথবা কেউ যদি তাদেরকে মেল করতে চান সেক্ষেত্রে কিন্তু সরাসরি তাদের এখানে মেল করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ এখানে প্রাইসগুলো কিন্তু খুবই কম। আর কেউ যদি ইমেন্টিমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আসেন তাহলে তো অবশ্যই তার জন্য কিছুটা ছাড় পাবেন, চাইলে কেউ এখান থেকে যে কোনো ল্যাপটপ কুরিয়ার করে নিতে পারেন, 100% ফ্রেশ কন্ডিশনটাই পাবেন আশা করছি। আর যেটা আমি শুরুতে বললাম, এখান থেকে কিছু একটা অংশ এতিম গরিব মিসকিনদের কাছে যাবে। সো সেক্ষেত্রে আমি মনে করি কেনার সময় কোনো কৃপণতা করতে নেই, আপনি যে পরিমাণ কিনবেন সেই পরিমাণেই সেখানে লাভ হবে। সো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো ভিডিওতে লাইক দিবেন। কেউ যদি ল্যাপটপ কিনতে চান বা কেউ যদি ল্যাপটপ কেনার প্ল্যানিং করতেছেন তাহলে কিন্তু অন্তত একবার মতিঝিলের এই শপে কিন্তু ভিজিট করবেন। বিস্তারিত সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তাদের অ্যাড্রেস এবং কি গুগল ম্যাপের একটি লিঙ্কও দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই গুগল ম্যাপের লিঙ্ক ধরেও কিন্তু এখানে ভিজিট করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সালামু আলাইকুম, টাটা, বাই বাই।